আপনাদের সকলকে ও পর্দানা সেনা মা বোন সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। জানি আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারিমের মধ্যে ঘোষণা করেছেন, এ গোটা বিশ্ব জগৎ অগণিত সৃষ্টি, এগুলি সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষকে আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দিগির জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার মা, যারা জালসাতে আগমন করেছেন, আমি আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা শয়তানের জাল ছেড়ে আল্লাহ ও রসুলের কথা, কোরআনের কথা শোনার জন্য এখানে এসে উপস্থিতি দিয়েছেন। এর জন্য আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আসা সহজ ব্যাপার নয়, আগে আপনার মন তৈরি হয়েছে, তারপরে আপনি জিহাদ করেছেন আপনার অন্তরের সাথে, নাফসের সাথে, তারপরে আপনি সময় মতো প্রস্তুতি নিয়ে খেয়ে না খেয়ে এই যে সে আউড়ে পলিথিনের পরে বসে আছেন। আমার মা সোনামণিরা সারাদিন আপনাদের সংসারের কাজ কাম উঠিয়ে আবারও এই জালসায় এসে উপস্থিতি দিয়েছেন, এটা বীর মুজাহিদের কাজ, এটা সব থেকে বড়ত্ব কাজ। এগুলি আল্লাহর কাছে খাস বান্দা। আল্লাহ কোরআন ও কারিমের মধ্যে বলেছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, এদের জন্য আমার কাছে অগণিত পুরস্কার। যারা আল্লাহর পথে সময় দিয়ে থাকেন, আল্লাহকে মানেন, তাদের জন্য আল্লাহর অগণিত পুরস্কার। এটা আপনাদের ইমানের পরিচয়, যদি ইমান না থাকতো তাহলে আসতেন না। ইমান আছে আপনাকে টেনে নিয়ে চলে এসেছে। আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম শোনা, আমার বাম সাইডে একটু আধার আধার ভাব হচ্ছে, একটু আমার সামনে যারা ওই রাস্তাতে ইয়াতে বসে আছেন বাইরে, একটু উঠে আসলে ভালো হয়। হজরত, আপনাদের মুখখান আমার কাছে লক্ষ লক্ষ টাকা দাম, একটু একটু আমার সামনে আসেন শোনা, যারা বামে বসে আছেন একটু আসেন আসেন। আল্লাহ আপনাদেরকে দীর্ঘস্থায়ী করুন, আপনাদের মনের নিয়াত খুব জোরালো, আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন। আমার শোনা, এই পৃথিবীতে আল্লাহ পাক কয়েক ধরনের মানুষ সৃষ্টি করেছেন। এক ধরনের মানুষ হলো নবী রসুল, আর এক ধরনের মানুষ হলো ইমানদার, আর এক ধরনের মানুষ হলো মুনাফিক, আর এক ধরনের মানুষ হলো কাফের বেদিন। তো এক একজনের দায়িত্ব এক এক রকমের। নবী রসুলদের দায়িত্ব নবী রসুলদের মতো, মুমিনের দায়িত্ব মুমিনের মতো, মুনাফিক তার মুনাফিকের মতো কাজ করবে, আর মুশরিক সে মুশরিকের মতো কাজ করবে। কিন্তু এরই মধ্যে দুটো শ্রেণী, তাদের চলাই যদি ভুল হয় তাহলে মার খাবে। কীরকম মার খাবে? আমার কালিজার টুকরো কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনারা কিন্তু বুঝবার জন্য, কিছু নেওয়ার জন্য এসছেন। মৌমাছি ফুলে ফুলে বেড়ায়, অনার্থক বেড়ায় না, মধু সঞ্চয় করার জন্য বেড়ায়। আপনারা এই যে কাজ কাম ছেড়ে বিছানা ত্যাগ করে এই যে এসেছেন, কারণ আছে। আল্লাহ রসুলকে জানবেন, কিছু হাদিস কোরআনের কথা শুনবেন, নিজের জীবনটাকে ধন্য করার জন্য। তা আমার বাপ, আমার সোনা, যার যার দায়িত্ব যদি ফেল করে আল্লাহ তারপরে নারাজ হয়ে যাবে। সূরা বনী ইসরাইল 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যখন মুসলমানরা দিন ভুলে যাবে, যখন মুসলমানেরা দিল ভুলে যাবে, পাপ কাজে লিপ্ত হবে, তখন তাদের উপরে একটা জালিম বাদশাহ চাপানো হবে। এইরকম মুসলিমদের উপরে জালিম বাদশাহ চাপায়, মুসা আলাইহিসসালাম উনি চলে গেলেন, ওনার কম মুসলমানরা দিন ভুলে গেল, পাপ কাজে লিপ্ত হয়ে গেল। আপনাতে আর একজন অমুসলমানের তফাত কত জানেন? এক মন দুধ যদি আপনি 1 ফুট পানি ফেলেন, আপনার মারাত্মক গুনাহ হবে,
কিন্তু অন্য ধর্ম অবলম্বী যদি এক মন না এক কেজি দুধে এক মন পানি মিশায় আর কোনো গুণা নাই তফা কোরআন করিম বলল মুসলিম ইউ আর দ্য বেস্ট পিপল আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য গাইডেন্স অফ হিউম্যান বিইং বলল হে পৃথিবীর মুসলমান সারা বিশ্বের মানব জাতির জন্য তোমাদের আগমন আমরু না বিল মারুফ তোমরা ভালো কাজের আদেশ করো আপনার কি দায়িত্ব বুঝে নিন ভালো কাজের আদেশ করো তুমি মুসলমান তুমি মুসলিম মা তুমি মুসলিম আমার বাপ ভাই সোনা তোমার কাজ কি কোরআন বলল তুমি মুসলমান গোটা বিশ্বের মানব জাতির জন্য আগমন করেছো আর প্রথম কথায় বলেছে আমি মুসলমানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগীর জন্য চলুন আমার কাইজা একটুকুর শোনা চান শেষের কথা কি বললো তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আর অন্যায় যদি দেখো তার প্রতিবাদ করো কি কি ধরনের প্রতিবাদ করবেন আপনি একটা অন্যায় হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন আপনি মুসলমান আপনার দ্বারা সাজে না এই দাঁড়িয়ে থাকা অন্যায়কে প্রতিবাদ করতে হবে দেহে যদি শক্তি থাকে হাত দিয়ে এটা অন্যায় যদি হাতে না পারেন তাহলে মুখে হযরত আপনার ঠিক হচ্ছে না এটা অন্যায় করা এটা আপনার কাজ যদি না পারেন মুখে ধমক দিতে তাহলে ঘৃণা করা ঠিক এই লোকটার সাথে আর বসবই না এর সাথে আর সম্পর্কও নাই এর সাথে উঠা বসা নাই খাওয়া নাই পড়া নাই কিচ্ছু নাই যা এই তিনটা অস্ত্র ধারণ করতে হবে আপনি মুসলমান এক নাম্বার গোটা বিশ্বের মানব জাতির জন্য আপনার আগমন দুই নাম্বার ভালো কাজে ডাকেন ভালো কাজে ডাকেন তিন নাম্বার অন্যায়কে প্রতিহত করেন আমার কালেজার টুকরো শোনার চান তিনটা কাজ মা বিটি মা আমার সোনামণি আপনারা এই রাত এই ছেড়ে বিছনা ছেড়ে সে এই জালসায় বসে আছেন আপনাদের ভাগ্য ধন্য ভাই শোনা আপনাদের ভাগ্য ধন্য তিনটা কাজ এক নাম্বার এবাদত বন্দেগি দুই নাম্বার গোটা বিশ্বের মানব জাতির জন্য আপনার আগমন তিন নাম্বার ভালো কাজে আদেশ করা আর মন্দ কাজে বাধা দেওয়া এটা আপনার কাজ তিনটা কাজ যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি তো একজন মুসলমান আপনার কয় কাজ তাহলে আপনি বললেন আমার তিন কাজ এক নাম্বার ইবাদত বন্দেগী করা দুই নাম্বার ভালো কাজে আদেশ করা আর তিন নাম্বার হলো অন্যায় দেখলে তা প্রতিহত করা শক্তিতে কথাতে ঘৃণাতে বোঝার চেষ্টা করবেন এই তিনটা কাজ যেন জীবনে না যায় হ্যাঁ আল্লাহর ইবাদত বন্দেগী করা আর মানুষকে ভালো কাজে ডাকা অন্যায় কাজে বাধা দেওয়া তিন কাজ ভাই আপনার কয় কাজ তিন কাজ কি কি ইবাদত বন্দেগী করা ভালো কাজে আহ্বান করা আর মন্দ কাজে নিষেধ করা কয় কাজ আমার দিকে লক্ষ্য করবেন আপনারা কয় কাজ হুজুর কয় কাজ বলেছি কথা বলেন আমার সঙ্গে আমার কাছে আসেন না আরও কাছে আসেন না আরে মজা আছে তো সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে কোরআন পড়েছি আপনারা কত কষ্ট করে এসেছে আমার এই বক্তব্য শোনার জন্য আমার আরও বাবজিদের বক্তব্য হলো শোনা কয় কাজ হ্যাঁ তিন কাজ তিন কাজ ভাই আপনার কয় কাজ তিন কাজ কি কি আল্লাহর বন্দিগি করা মানুষকে ভালো কাজে নির্দেশ করা আর অন্যায় যদি দেখেন তাহা প্রতিহত করা তিনটা কাজের তিনটা কাজ আপনার ওপরে আপনি মুসলমান যদি তিন কাজ আপনার ত্রুটি হয় গজব আসবে বাপা মার মায়া মার তিনখানা কাজ আপনার এবাদত বন্দেগী যদি আপনার কাছ থেকে সরে যায় এক নাম্বার দুই নাম্বার ভালো কাজে নির্দেশ করা এটাও যদি বন্ধ হয়ে যায় তিন নাম্বার আপনি দাঁড়িয়ে আছেন অন্যায় হয়ে গেল প্রতিবাদ করেন নাই আপনার পরে আল্লাহর গজব আসবে আপনার পরে জালিম বাদশা আসবে আপনার পরে আমার পরে নির্যাতন হবে ধ্বংস করে দিবে বোঝার চেষ্টা করবেন কোরআনের সাথে দৃষ্টান্ত আমি আপনাদের সামনে প্রয়োগ করব বোঝার চেষ্টা করবেন ভাই আমার বন্ধু আমার
আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম উনি যখন দুনিয়া থেকে পরলোক গমন করলেন তার ক্যামেরা দিন ভুলে গেল নামাজ ভুলে গেল নিজে তো নামাজ ভুলে গেল দিন ভুলে গেল পাপ কাছে মরিয়া হয়ে পড়ল আল্লাহ বাজ আল্লাহ পাক তাই তাই শের বাদশা ভক্ত নসরকে চাপায়া দিল জিরু জানিমের ওপরে এই আপনার তাই তাইশের বাচ্চা বক্তা নসার এমন ভাবে চেপে বসল 40,000 বাড়িঘর ভেঙে চোরমার করে 40,000 মুসলমানকে জবাই করলো আর 40,000 নারী শিশুকে বন্দি করে নিয়ে চলে গেল 70,000 গাড়ি টাকা পয়সা ধন সম্পদ আত্মসাত করে চলে গেল মুসলমান স্যার একশো বছর ধরে এই জেরুজালিম আবার জেরুজালিম কয়েকদিন আগে যুদ্ধ দেখলেন মারাত্মক যুদ্ধ ইসরায়েল বোমা বর্ষণ করে ফিলিস্তিনের ওই গাজার চারিপাশে সাবধান আর ইউ মুসলিম আপনার চরিত্র আপনার কাজ কি আপনাকে জানতে হবে সেইভাবে যদি আপনি কাজ না করেন আপনার পরে বালা আসবেই কেউ রক্ষা করতে পারবে না আমার মা শোনা দরদিরা কিসের জন্য এসেছি পৃথিবীতে একটা কাজের জন্য আল্লাহর ইবাদত বন্দেগি এটা যদি না হয় মুসলমানের দ্বারা আল্লাহ মুসলমানকে পৃথিবীতে রাখবে না ভালো কাজে আদেশ করা মন্দ কাজে নিষেধ করা এইভাবে মুসলমানরা যুগে যুগে ধ্বংস হয়েছে আজও হবে নবীদের নবীরা যদি তার দায়িত্ব না মানে নবীদের কাজ হলো মানুষকে দিনের পথে আহ্বান করা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা নবীরা যখনই ত্রুটি করেছে আল্লাহর এই কাজ খান তখন আল্লাহ পাক তারপরে হ্যাঁ জুলুম গজব চাতিয়ে দিয়েছে তার একটা আমি আপনাদেরকে ঘটনা শোনাবো যারা আল্লাহকে আল্লাহর দিনকে মানতে চায় না তাদের পরে এরমভাবে এসেছে মুসলমানরা গণহত্যা হয়েছে শত শত বছর এই জেরুজালিম এই জেরুজালিমের ইসরায়েলের উত্তর আপনার অংশে আপনার একজন নবী জন্মালো তার নাম হলো ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম এই ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম তার দেশের মানুষকে এই দিনের কথা দিনের দাওয়াত দিতে দিতে আপনারও দায়িত্ব আছে ভাই নামাজ পড়েন ভাই বাবা মাকে ভালোবাসেন ভাই বাবা মাকে ভালোবাসেন নামাজ পড়েন নামাজ পড়বেন বাপ মাকে ভালোবাসবেন এইসব কথাগুলো আপনার দায়িত্ব আপনি একজন মুসলিম হিসাবে তো ইউনুস আলাইহিস সালাতু সাল্লামের পুরো দায়িত্ব ছিল দিন প্রচার করা তিনি দিন প্রচার করছেন তিনি দিন প্রচার করছেন করতে করতে প্রায় 40 বছর চলে গেল ওই দেশের মানুষ এত জালিম দেলমরা এত অহংকার দম্ভে আর পাপ কাজে লিপ্ত হয়ে গেল কোনো ক্রমেই তাদের সাথে পারা গেল না আল্লাহ পাক বললেন ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম তোমার দেশের মানুষ আল্লাহ মানে না ভালো কাজ করতে চায় না পাপ কাজ করে মানুষ যখন পাপ কাজ করে তখন আকাশ ভেঙে পড়ার চেষ্টা হয় ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম তুমি মানুষকে দাওয়াত দিতে থাকো ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম দাওয়াত দিতে দিতে পেরেশান হয়ে গেল আর থাকতে ভালো লাগে না আল্লাহর তরফ থেকে ওনার পরে নির্দেশ এসেছে দিন প্রচার করা কিন্তু তিনি দিন প্রচার বন্ধ করে দিল আর পারল না হয়তো কথা ছিল তোমরা যদি আল্লাহর দিকে না যাও তোমাদের পরে গজব আসতে পারে তোমরা আল্লাহকে বিশ্বাস করো কিন্তু তারা এত কপট এত দেল পাথর আহ কোনো মতেই না পাপকা যে এত মরিয়া হয়ে পড়ল ভাই আমার বন্ধু আমার তারা বলে ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম তুমি যে আমাদেরকে এই রকম বললে যদি আল্লাহর পথে না চলি ভালো কাজ না করি তাহলে গজব আসবে তবে এ আসবে সে আসবে কই কবে আসবে কই কবে আসবে হ্যাঁ তুমি তো একজন মিথ্যুক মানুষ তুমি বলো যে যদি ভালো কাজ না করি আল্লাহর পথে না চলি তাহলে গজব আসবে তুমি বলছো বটে কিন্তু কই কোথায় সে আহ
দেশবাসী তারপর আরো আক্রমণ উনি করলো কি আল্লাহ পাকের কাছ থেকে পারমিশন নিল না উনি আল্লাহর কাছ থেকে পারমিশন না নিয়ে ওনার স্ত্রী দুই ছেলে এক ছেলে বড় ছেলে আর একটা ছোট ছেলে কোলের ছেলে দুই ছেলেকার স্ত্রীকে নিয়ে দেশ থেকে পালানো শুরু করলো যা দেশেই থাকো না বহুদিন এই দেশে আল্লাহর দিন প্রচার করলাম এরা শুনেও না মানেও না পাপ কাজে লেগেই থাকলো আল্লাহর গজব আসে না কবে আসবে কিন্তু আল্লাহ সতর্কবাণী দিয়েছে গজব আসবে কিন্তু উনি ধৈর্যের পরিচয় না দিয়ে আল্লাহর অনুমতি না নিয়ে বাড়ি থেকে রাতের অন্ধকারে স্ত্রীকে আর দুই ছেলেকে নিয়ে চলছে দেশ থাকবে না এই ইসরায়েলের উত্তর সাইডে ওনার বাসা ছিল উনি ওইখান থেকে উত্তর অঞ্চল এখান থেকে তিনি স্বামী স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে বিদায় আল্লাহ বলেন ইনস এইটা তোমার কাজ না এইটা তোমার কাজ না তুমি দেশ থেকে যাও আমার নির্দেশ নাই তুমি মানুষকে দিনের দাওয়াত দিবে তুমি মানুষকে দিনের কথা বলবে না তো তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ এই যে লাইটটা জ্বলছে তাই তো এখানে আলো লাইটটা লিভে গেলে তো অন্ধকার বাতি লিভলেই তো আরো অন্ধকার আল্লাহ পাক বললেন ইনস রে আমার অনুমতি নাই আমি রাজি নাই আর তুমি দেশ ছাড়ো এদের কি হবে যাও ইন্নাহুম একিদুনা কায়দা ইনস তুমি রাতের অন্ধকারে বিবি বাচ্চা নিয়ে দেশ ছাড়ো যা হবে হোক দেশের আকিদু কায়দা ইনস রে যাও রাতে চলতে চলতে সামনে নদী পড়ল ওই নদীতে বেশি পানি নয় এক হাঁটু এক মাজা এক গলা পানি স্রোতময় নদীর ধারে সে কাঁদতে লাগলো আল্লাহ তোমার অনুমতি নাই আমি তোমার অনুমতি না নিয়ে দেশ ছাড়ি বিবিকে আর ছোট বাচ্চাটাকে নিয়ে নদী পার হচ্ছে বড় ছেলেটাকে বলল বেটায়া তুমি এই নদীর পাড়ে বসো আমার স্ত্রী তোমার মাকে আর ছোট বাচ্চাটাকে নদী পার করে আবার আর ফিরে আসব তোমাকে নিতে আল্লাহর কি লিখনি লেখা আছে নদী পার হতে হতে বিশাল স্রোত স্ত্রী স্রোতে গড়ে যাচ্ছে ওকে ধরতে গেল বিবি নদীর স্রোতে চলে যাচ্ছে ভেসে ওকে ধরতে গেল বাচ্চা হাত হতে ফসকায়া গেল বাচ্চাও গেল হাইরে পানিতে হারায়া বিবিও স্রোতে ভেসে চলে গেল বলো হে খুদা যাকে খুশি দান করো রাজ সিংহাসন কেড়ে নাও কারো হতে সাম্রাজ্য রতন সকল শক্তি তোমার আর হাতে সর্বশক্তি মান গো তুমি সর্ববিষয়তে বিবি আর ছেলে হারাই দিল অন্ধকার বেটায়া বেটারি স্ত্রী হারিয়ে গেছে পানিতে ছেলেও চলে গেল নদী পার করতে গিয়ে সমস্যা ঘটল এখন বড় বেটাটা ওই নদীর ওই পারে বসানো আছে ওকে আনতে যাচ্ছে নদী পার হওয়ার সাথে সাথে তাকায় দেখে ওই বাচ্চাকে বাঘে মুখে করে নিয়ে চলছে
যার যা দায়িত্ব যদি পালন না করে বিপদ আসবে বেটারে বাঘিনী চললো নদীতে দুই স্বামী স্ত্রী আর সন্তানকে খেলো আরো বড় ছেলেটাকে বাঘে খেলো কারণটা কি ইনুসের দায়িত্ব ছিল দেশে দিন প্রচার করা যতই কট্টর হোক যতই বেইমান না ফারমান হোক সেখানে দিন দিতে হবে দায়িত্ব কিন্তু দায়িত্ব ফেল করেছে যার জন্য চলে যাচ্ছিল অন্ধকারে দেশ ছেড়ে কিন্তু আল্লাহ পাক তাকে নিদর্শন দিচ্ছে না ইনুস তোমার যাওয়াটা রাইট হচ্ছে না তিনজন হারায় গেল কি করবে একা না নদী পার হলো মন মরায়া বহুত ব্যথা ভিতরে জি বিবি আমার বাচ্চারি সব হারাই দিলাবে মন মরা আগে আগে দৌড়াই সকাল হলো চলে যাচ্ছেন দেশ ছেড়ে ওই দেশ ছেড়ে চলে যাচ্ছেন সামনে ইউফ্রেটিস নদী বিশাল নদী সারা দিন অতিক্রম করার পর সন্ধ্যা লাগা লাগে সেই সময়তে ওই ইউফ্রেটিস নদীর তীরে এসে শেষ নৌকা শেষ জাহাজটা ওই জাহাজে চাপল মায়া মায়া আরো বড় বিপদ আসে এই মুসলমান ভাই নামাজ পড়বেন না আল্লাহকে ডাকবেন না বাপ মায়ের গুণগান করবেন না খেদমত করবেন না বিপদ একটা আরো বড় আছে আমাদের জন্য কি বিপদ জাহান্নাম এটা মনে রাখবেন আমার আপনার জন্য জাহান্নাম আছে আপনি নামাজ পড়বেন না বাপ মায়ের খেদমত করবেন না প্রতিবেশীকে ভালোবাসবেন না আপনার বিপদ আছে সামনে জাহান্নাম ইউনুস আলাইহিসসালাম বসে বসে ভাবছে এই তো নৌকা নৌকায় চাপো জাহাজে চাপো এটা ইউফ্রেটিস নদী আহা এটাকে পার হয়ে চলে যাব আল্লাহ চাহাইনা আল্লাহ চাহাইনা আল্লাহ যদি না চায় তাহলে কাজে ফলপ্রসূত হবে না কামিয়াব হতে পারবে না নৌকায় চাপলো সন্ধ্যার একটাই নৌকা একটা খাওয়া এই জাহাজটা চলে যাবে তো আর জাহাজ নাই চাপলো আহ রাস্তার মাঝে স্ত্রীকে হারিয়েছে সন্তান হারিয়েছে মনে ব্যথা পাহাড় সমতুল্য ব্যথা বেদনা নিয়ে নৌকায় চাপলো নদীর মাঝপথে ঝড় সৃষ্টি হয়ে গেল ভয়ঙ্কর ঝড় নদী নৌকাকে বাঁচানো মুশকিল নৌকা বাঁচবে না কেউ কেউ বলতে থাকলো নৌকা তো বাঁচবে না কেউ কেউ বলছে বোধহয় নৌকায় এমন কোনো মানুষ আছে যে তার মনিবের কথা মানে না কোনো গোলাম চলে যাচ্ছে তার মনিবকে ফাঁকি দিয়ে কোনো মানুষ এইরকম আছে যার আল্লাহ পাকের গোলাম সে চলে যাচ্ছে দেশ থেকে আল্লাহর কথা না নিয়ে আল্লাহর অনুমতি না নিয়ে এইরকম অপরাধী কোনো ব্যক্তি আছে এইভাবে যাচাই বাছাই হতে হতে ইনুসের নাম উঠে আসলো ইনুস সেও বুঝতে পারলো সত্যি আমি বিরাট ঘটনা সবাই মিলে করলো কি তাকে আপনার পানিতে ফেলে দিল আর অনেক মাস ওই জাহাজের নৌকার চারিদিকে ঘুরছিল আমরা অনেক সাগর পেরিয়ে অনেক দেশে যাই পৃথিবীর প্রায় 20-22টা দেশ সফর করি বহুকাল এক দেশে একবার এসেছিলাম আপনাদের দেশে আবারও এসেছি আমার কালিজার টুকরো সব চাল বাপ আমার সোনা আমার কালিজার টুকরো নৌকা আর বাঁচে না বিশাল ঝড় তুফানে পড়ে গেল সবাই বলল ঠিক ইউনুস আল্লাহর কথা মানেনি সে নিজের আল্লাহ মনিবকে না বলে সে নিজের মতে নিজেই দেশ ছেড়ে চলে যাচ্ছে এই অপরাধের কারণে এই নৌকা বাঁচবে না ঝড় তুফান শুরু হয়েছে ওকে ফেলে না দিলে নৌকা বাঁচানো যাবে না তাই বলে হ্যাঁ বিশেষ বিশেষ গবেষণা করে বুঝতে পারলো ইনুস নবী ইনুস আলাইহিসসালাম আল্লাহর কথা মানে না ও যার কাজ তা এড়িয়ে চলতে শুরু করেছে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে বিপদ কাউকে ছাড়বে না কালিজার টুকরো শোনাচ্ছেন সবাই মিলে ধরে পানিতে যেমন পানিতে ফেলে দিয়েছে আর এক বিশাল মাছ এসে অমনি একবার সাগর পার পেরিয়ে দিয়েছি বড় বড় মাছ ওখানে
কেওয়া মারছে নৌকার চারিদিকে, অনেক কোটিপতি জমিদার তারা করে কি ভেড়া ছাগল ফেলে দেয়, আর মাছ এসে হাফ করে খায়, অনেকে খাদ্য খাবার ফেলে। সাগরদ্বীপ জালসায় গেছিলাম, একটা সাগর পাড়ি দিচ্ছিলাম, সেখানে দেখি আপনার অনেক পাখি, পাখি মাছ পাখিও আছে, এমনি পাখিও আছে, খাদ্য খাবার খাওয়ার জন্য এগিয়ে আসছে, মাছ কীভাবে হঙ্গল দিচ্ছে, এই জাহাজে মানুষ আছে কিছু খাবার দেবে, খাবারের আশায় সবাই ঘোরে। ইনোসকে গোটা গিলে খেয়ে ফেলল ইনোস মাছের পেটে, কাঁদতে লাগলো, মারি আমি ভুল করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নাফসের উপর অত্যন্ত জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহর কাছে অন্যায় স্বীকার করেছেন। হাজারো হাজারো বার এই কালেমাটা পড়তে থাকলো, কোরআন যেখানে পড়বেন সেখানে আল্লাহর শান্তি বর্ষিত হবে, যেহেতু এটা কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নাফসের উপর জুলুম করেছি, আল্লাহ আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ পাক বলেন মাস রে ইনোস তোমার রুজি নয় খাবার নয়, ওকে তোমার পেটে, তোমার পেটটা তার জন্য কারাগার, কিছুদিনের জন্য তোমার জন্য কারাগার, ওকে হজম করো না ভাই আমার, আল্লাহকে ডাকার জন্য আল্লাহ তার উপরে দয়াবান, মাছের পেটে গেল সে তা হজম হলো না, আল্লাহর নির্দেশ নাই, মাছ তাকে হজম করতে পারলো না, পেটে রাখলো, যে নদী পার হয়ে যাচ্ছিল সেই নদী থেকে ওই মাছ পেটে করে নিয়ে বহু দূর দূরান্ত ঘুরে, বিরাট নদী, 40 দিন যাব মাছের পেটে, কালিজান টুকরো শোনার চান কি তার দায়িত্ব ছিল, তার দায়িত্ব ছিল তার দেশের দিন প্রচার করা, কিন্তু তার দায়িত্ব এড়িয়ে চলছিল, এ আমার কালিজান টুকরো শোনার চান, সাবধান, আপনি মুসলমান, আপনার কি কাজ আপনি জেনে নিন, আপনার 3 কাজ, আল্লাহর ইবাদত বন্দিকে করা, মানুষকে ভালো কাজে আহ্বান করা, মন্দ কাজে নিষেধ করা, 3 কাজ আপনার, এই 3টা কাজের যে কোনো একটা যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন মার খাবেন আল্লাহর পক্ষ থেকে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। উত্তরপ্রদেশের আদিত্যনাথ মুসলমানদের বাড়িকে বোল্ডরার দিয়ে ভাঙে, জিসিবি দিয়ে ভেঙে চুরমার করে দেয়, সেই উত্তরপ্রদেশেই পৃথিবী বিখ্যাত মাদ্রাসা দেওবন্দ, বোঝার চেষ্টা করবেন, বক্তব্য নেটেও যাবে পরেও শুনবেন কত অরিজিনাল কথা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ মুসলমানদের বাড়িঘর গোলাকে বোল্ডরাত দিয়ে ভাঙে, মুসলমানদের পিটানি দেয়, আর ওই উত্তরপ্রদেশেই পৃথিবী বিখ্যাত মাদ্রাসা অ্যারাবিক ইউনিভার্সিটি, যে মাদ্রাসা আরবও নাই, মদিনা তো নাই, মক্কা তো নাই, ভারতবর্ষের মাটিতে পৃথিবী বিখ্যাত মাদ্রাসা উত্তরপ্রদেশে দেওবন্দ, এত বড় বিশাল বৃহত্তম স্কুল কলেজ সরকারের নেই, চ্যালেঞ্জ থাকলো কেউ যদি দেখাতে পারেন আদিত্যনাথ মাদ্রাসার বিরুদ্ধে কোনো কিছু করেছে, পেয়েছেন সংবাদ না, আদিত্যনাথ মুসলমানদের বাড়িগুলো ভাঙে, কেন ভাঙে জানেন, এই মুসলমান নাই ওর মধ্যে নামাজ, নাই ওর মধ্যে দিন, যত অপকর্ম করে আল্লাহ তরফ থেকে যে ভাঙ বাড়ি, ও নামমাত্র মুসলমান মদ খায় গাঁজা খায় মারামারি করে, নামাজ পড়ে না, মসজিদের কাছে বাড়ি আজান হয় নামাজ পড়ে না, ভাঙ বাড়িকে, গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা দেওবন্দ, আপনারা যাবেন উত্তরপ্রদেশে পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, এত বড় মাদ্রাসা স্কুল কলেজ ভারতবর্ষের সরকারের নাই, সেই মাদ্রাসার কাছে আদিত্যনাথ যান না, কোনো বিজেপির হিন্দু লোকে বলে বিজেপিরা খারাপ, না বিজেপি খারাপ হবে কেন, বিজেপিকে তৈরি করেছে আল্লাহ, যে যে মুসলমানগুলো নামাজ টামাজ পড়বে না, গাঁজা মদ খাবে, বাপ মাকে মারবে, বাপ মাকে ভাত দিবে না, ওকে পিটাই দেবে,
আল্লাহ কোরআনে বলেছে যখনই মুসলমানরা দিন ভুলে যাবে তখন আল্লাহ পাক মুসলমানদের উপর একটা জালিম বাদশাহ চাপাবে। কথাটা বোঝার চেষ্টা করবেন। বহুদূর থেকে আসছি, সেই ভোর চারটার সময় বেরিয়েছি, এখান সেখান থেকে আসছি না, একদম বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের পাশে আমার বাড়ি, আপনাদের কাছে এসেছি, কথা গলাকে কানে নিতে হবে। আপনি মুসলমান, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর গুণগান করবেন, বাপ মায়ের খেদমত করবেন, মানুষের প্রতি দয়া মায়া মমতা থাকবে, মানুষকে ভালো কাজে নির্দেশ করবেন, অন্যায় দেখলে প্রতিহত করবেন, তিনটা কাজ আপনার আপনি করবেন না আর আল্লাহ আপনাকে থুবে। দিল্লি নিজামুদ্দিন বিশাল একটা জায়গা, সেখানে কোটি কোটি মানুষের আগমন, সেখানে কেউ যায় না, কেউ খারাপই করে না, মুসলমানের বাড়ি ভাঙে এখানে, এ তো মুসলমান না, নাম মাত্রে মুসলমান, তাই আল্লাহর তরফ থেকে তারপরে গজব। এটা মনে রাখবেন, যদি আপনার মধ্যে দিন না থাকে, যদি আপনার মধ্যে আল্লাহ না থাকে, আপনার মধ্যে যদি ভালো না থাকে, আল্লাহ আপনাকে মারবে জালিম বাদশাকে দিয়ে। আপনি বাপ মাকে ভাত দেন না, আপনার আব্বা আপনার আম্মা আপনার মা আপনাকে 32 মণ দুধ দিল, এখন আপনাদের দিনাজপুরে এই রকম সন্তান আছে কিনা জানি না, যারা ভিন্ন খায়, আলাদা খায়, বাপ মাকে ভাত দেয় না, এরকম লোক আছে নাকি? আমি তো জানি না যে এরকম শয়তান লোক দিনাজপুরও আছে, আমাদের মুর্শিদাবাদ আছে এরকম শয়তান, কথা বুঝতে পারলেন? মা বাচ্চাকে প্রসাব করে এত কঠিন, তারপরে পেটে জন্ম দিয়েছে আর ওই মায়ের বুকে দুধ খায়, একটা মেয়ে ছেলে 18 থেকে 22 মন আর একটা বেটার ছেলে মায়ের বুকের দুধ খায় 28 থেকে 32 মন। পৃথিবীর বহু দেশ আমি সফর করছি, মায়ের দুধ বিক্রি হচ্ছে আমি দেখি নাই, দুধ মায়ের বিক্রি হয় না, দুধের এত দাম, বাপ ছেলেকে কত কষ্ট করে মানুষ করে আর সেই বাপ মাকে ভিন্ন করে আলাদা ভাত খায়, এই রকম ছেলে, এই ছেলেটা ভালো ছেলে না বদমাইশ ছেলে? আরে নাফারমান, আপনারা বুঝতে পেরেছেন কি এ কত বড় বিশ্ববিখ্যাত নাফারমান? আরে মায়ের 32 মণ দুধ খেয়েছে ও, যাতা কথা নাকি? হ্যাঁ, 1 কেজি দুধ দেন তো দেখি, দেন, আপনার কাছে 1 ফোঁটা দুধ নেই, 32 মণ দুধ দিয়েছে আপনাকে মা, আর আপনি মাকে বাপকে ভিন্ন করে আলাদা সংসার করেন, আপনি মুসলমান তারপরেও মার খাবেন, কে মারবে জানেন? হে মানাবে আল্লাহ, আর যেখানে দিন আছে সেখানে কিচ্ছু না। বায়াম ইনুস নবী ওই নদীতে নাই, আল্লাহর কাছে তোবা ক্ষমা চাইল আল্লাহ, এটাই আমি ভালো করি নাই, আল্লাহ আমি একাজ ভালো করি নাই, মাফ করো আমাকে, মাছের পেটে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাকে মাফ করেছে, মাছকে বলল মাছ রে ওই নদীতে যা, মাছ 40 দিন ধরে ওকে পেটে নিয়ে ও নদীর ধারে গেল, ওর দেশের পাশে যে নদী ওই নদীর ধারে গেল, আয়ার ওনার ওনার দেশে এত ম্যাগ আকাশে ঘুরতে লাগলো, ম্যাগ ঝড় তুফায়ান সবাই ভাবলো রে ইনুস নবী যা বলেছিল তাই হলো, ইনুস আলাইহিস সালাতু সাল্লাম বলেছিল গজব আসবে তাই তো গজব এসে গেছে, মরে যাবো বাঁচবো না,
দিলাম হাই রে মেঘ যেমন ঘুরে আর তেমনি ঝড় কাছে আসে ওরা সঙ্গে সঙ্গে সব দলবদ্ধ হয়ে দেশবাসী কাঁদতে লাগলো আল্লাহ মাফ করো আমাদের মেরো না মাফ করো আমাদের মেরো না গজব দিও না আল্লাহর কাছে ডাকলে পারে আল্লাহ ডাক শুনে উদিনাস্তাজিম লাকুম আল্লাহ বলেন আমার কাছে দোয়া করলে আমি দোয়া কবুল করি আল্লাহ তাদের দোয়াকে কবুল করলো ইনোসের দেশের জনসংখ্যা জনগণ আল্লাহ ওয়ালা হলো আল্লাহ তাদের গোনা খাতা মাফ করে দিলেন অন্যদিকে ইনোস মাছের পেটে ওরা খুঁজে ইনোসকে ইনোস রে কোথায় তুমি কোন দেশে তুমি সত্যই নবী তোমার কথা সত্য তুমি বলেছিলে গজব আসবে এসে গেছে আমরা তোবা পড়ে মানে নেছি এখন দরকার আর তোমার ইনুস রে দেশের মানুষ দলবদ্ধ হয়ে খুঁজে কোথায় গেল আমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চলে গেছে দেশ ছেড়ে কোথায় গেল কোথায় যাব তাকে খুঁজতে ইনাস কোথায় এ নদীর ধারে সে নদীর ধারে এ মহানাই সে মহানাই না কোথাও নেই তাহলে কোথায় গেল কোথায় গেল মাছ এসে করলো কি নদীর পাশে তাকে ভূমি করে দিল চল্লিশ দিন পর ভূমি করে দিল আল্লাহ পাক বিভিন্ন বিষয়ের মাধ্যম দিয়ে ওনাকে খাওয়ানো ওনার চিকিৎসা নিল বিরাট ঘটনা চার ঘন্টার ঘটনা গভীর রাত আপনাদের সময় নষ্ট না করার কারণে এই চার ঘন্টার জীবনী খালি বুঝার জন্য আমি আপনাদেরকে খালি যার টুকরো শোনার চান ওনাকে বিভিন্ন আল্লাহ পাকের সাহায্যের মাধ্যম দিয়ে তাকে সুস্থ করলেন তিনি সুস্থ হয়ে গেলেন ওনার জ্ঞান ফিরলো যে আমি এটা ভুল করেছি আমি আমার আল্লাহর দিন প্রচার করবো নইলে আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম না সুস্থ হওয়ার পরে আবার সে জ্ঞান ফিরে আসলো মানুষকে গুছিয়ে আল্লাহর দিনের কথা বলছে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় আল্লাহর গুণগান করতে হবে তোমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে বাবা মায়ের খেদমত করতে হবে শিরিক করা যাবে না এইরকম ওয়াজ বক্তব্য চলছে এক লোক এসে বলল এই সোনা আমি একটা প্রচার করি আপনাদের সামনে আমরা একটা মেয়ে ছেলে পেয়েছি নদীতে স্নান করতে গিয়ে আমরা একটা মেয়ে ছেলে পেয়েছি এই মাছ ধরতে গিয়ে আমরা একটা মেয়ে ছেলে পেয়েছি মেয়েটা নদীর স্রোতে ভেসে যাচ্ছিল নাম তার অমুক এই তার ঘটনা এই এই তার ব্যাপার ইনুস আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন আল্লাহর দিনের পক্ষে যখনই মুসলমান দিনের পক্ষে যাবে তখন আল্লাহ পাকের মদদ আসবে ইনুস আলাইহিস সালামের সামনে ওই লোক বলছে আমরা একটা মেয়ে ছেলে নদীর স্রোতে পেয়েছি ভেসে যাচ্ছিল আমরা মাছ ধরতে গিয়েছিলাম গিয়ে মেয়েটাকে পেয়েছি আমরা নদীর স্রোতে আহ ইনুস আলাইহিস সালামের সামনে মেয়েটাকে হাজির করলো সেই সভাতে যখনই সেই সভার মধ্যে হাজির করে দেখে তার স্ত্রী বললো নদীতে ভেসে যাচ্ছিল আমরা তাকে ধরেছি স্ত্রীকে পেলেন কখন যখন দিনের কাজ করতে লাগলেন তখন বিপদ চলে যাচ্ছে দিন যখন দিনের কাজ করতে শুরু করেছে তখন ওই ডুবে যাওয়া হারিয়ে যাওয়া স্রোতে ভেসে যাওয়া স্ত্রী যার জন্য মর্মাহত হয়েছিলেন স্ত্রীকে পেয়ে গেলেন স্ত্রী পাওয়া গেল একটু শান্তি ভিতরে এই মানে দিন গেল সপ্তাহ গেল মায়া সোজাই আর একটা জায়গায় আল্লাহর কথা দিনের কথা দিনের আলোচনা হচ্ছে গো ওইখানে এক লোক এসে বলল ও লোক সকল আমরা একটা বাচ্চা পেয়েছি আমরা একটা বাচ্চা পেয়েছি
আমরা 10 জন লোক যাচ্ছিলাম বনে কাঠ কাটতে আর আমাদের কাছে ছিল অস্ত্রশস্ত্র আমরা বনে কাঠ কাটবো বাঘ প্রতিরোধ করে কিন্তু দেখি এক বাঘের মুখে এই বাচ্চা আমরা বাঘের সাথে লড়াই করে বাচ্চাকে মুক্ত করেছি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কত মহান তারা বলল আমরা 10 জন মানুষ একযোগে বনে কাঠ কাটতে যাচ্ছিলাম আর দেখলাম বাঘের মুখে এই বাচ্চা আমরা বাঘের মুখ থেকে বাচ্চাকে মুক্ত করেছি বাচ্চা কার ইউনূস আলাইহিস সালাতু সালাম তাকায় দেখেন প্রাণের বাচ্চারি বাচ্চা সে বললেন আমার আমার বাচ্চা আমি নদী পার হয়ে যাওয়ার পথে রাতের অন্ধকারে বিবি স্রোতে ভেসে যাই তারপরে বাচ্চাকে ডেঙ্গাতে বসায়া রেখেছিলাম বাঘে বাচ্চাকে নিয়ে যায় বাচ্চা পেল বিবি পেল বাচ্চা পেল মনটা অনেকটা শান্তি হলো ভাইজান আমার মায়া আমার দরুদি তিন কায়াত আল্লাহর গুণগান মানুষকে ভালো কাজে আহ্বান অন্যায় কাজে প্রতিবাদ যখন থাকবে মুসলমানের মুসলমানরা গোটা বিশ্বে বাদশাহী করবে বলুন সুবহানাল্লাহ আপনাদের এটা দিনাজপুর আমার দৃষ্টিকে নাম মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের সম্রাট নবাব সিরাজদৌল্লা হাজার দুয়ারি এই 1000 দরজা সম্রাট ভারতবর্ষের বুকে যত সম্রাট বাদশাহ সম্রাট সিরাজদৌল্লা তার কাটরা মসজিদ সম্রাট শাহজাহান তার আপনার দিল্লি জামে মসজিদ সম্রাট টিপু সুলতান তার টিপু সুলতান মসজিদ সম্রাট বাবর তার বাবরি মসজিদ সম্রাট ঔরঙ্গজেব তার শাহী মসজিদ যখনই মুসলমানরা বাদশারা আল্লাহর সাথে সম্পৃক্ত থেকেছে আল্লাহ তাকে বাদশাহী দিয়েছে দেখেছেন নাকি আপনারা নবাব স্টেট গিয়েছেন হাজারদুয়ারি দেখতে গিয়েছেন কি করেন টাকা পয়সা আপনারা গো হ্যাঁ কি করেন টাকা পয়সা কত টাকা লাগে দেখতে যাবেন হাজারদুয়ারি নবাব স্টেট গোটা পৃথিবীর পর্যটক আসছে দেখতে যাবেন লাল কেল্লা শাহজাহানের তৈরি লাল কেল্লা তাজমহল বলকের বাচ্চা হযরত ইব্রাহিম আদম তার বলকের মসজিদ ইরাকের বাচ্চা সিবলি তার ইরাকের বাগদাদ মসজিদ গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম নবী সুলাইমান তার তৈরি বাইতুল মুকাদ্দাস যখন আল্লাহর সাথে সম্পৃক্ত থাকবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনাকে বাদশাহী দিবে কালেজার টুকরো দেখাই দিচ্ছে তো আপনাদেরকে যে যখনই যার মধ্যে দিন এসেছে আল্লাহ তাকে বাদশাহী দিয়েছে আপনারা নবাব স্টেট দেখতে যাবেন মুর্শিদাবাদে দেখার মতো জায়গা নবাব আল্লাহ মানুষকে বাদশাহ কিরম করে 1000 দরজা দিন থাকতে হবে আল্লাহকে ডাকেন 5 ওয়াক্ত নামাজ পড়েন বাপ মায়ের খেদমত করেন মা একবার মা বললে একজন একজন আল্লাহর ওলি কো আল্লাহ লোক বলছিলেন একবার মা বললে আব্বা বললে আপনারা আব্বা না মা না কি বলেন আসামের লোকরা বাজান বলে আব্বা বলেন আপনারা আসামের লোক খালি বলে বাজান মাজান বাজান মাজান এইরকম করে আব্বা মা বললে একটা হজের নাকি হয় মা একবার বললে মা বললে একটা হজের নাকি হয় আর সেই মাকে ভিন্ন করেন নামাজ পড়েন না আপনার কোনো গতি আছে নাকি আর যখনই আল্লাহর সাথে মিলে যাবেন বাপ মায়ের খেদমত করবেন প্রতিবেশীকে ভালোবাসবেন অন্যায় কাজ না করবেন ভালো কাজ করবেন আল্লাহ আপনাকে রাজত্ব দেবে কালেজার টুকরো শোনা চান আর একটা জায়গাতে দিন সম্পর্কে আলোচনা হচ্ছে বক্তব্য হচ্ছে অনেক লোক এক লোকে সে বলল এ বাচ্চা কার নদীতে স্নান করতে গিয়ে বাচ্চা পানিতে ভেসে যাচ্ছিল মায়ামার মায়ামার
বুঝার দরকার। চিৎকার করে বলল, বাচ্চা কার? আমরা নদীতে পেয়েছি, স্রোতে ভেসে যাচ্ছিল, এই কালিজার টুকরো শোনা চাও। ইনস আলাইসালাতু সালাম বললেন, এ বাচ্চাই আমার, রাতের অন্ধকারে আমার কোলে থেকে স্রোতে ভেসে যায়। বাচ্চা পেল, স্ত্রী পেল, বড় ছেলেটাকে বাঘের মুখ থেকে পেল, এই কালিজার টুকরো শোনা চান। কখন? যখন দিনের কাজ আবার শুরু হলো, আর যখন দিন থেকে তার দায়িত্ব থেকে চলে যাচ্ছিল সে সময়তে তারপরে গজব আসলো। এ বাপ আমার শোনা, যখনই উনি ইনস আলাইসালাম উনি যখন দিনের কাজ শুরু করলেন তখন আবার সব ফিরে পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বাবা মায়ার মায়া মায়ার আল্লাহকে ডাকা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর খেদমত করা, বাপ মায়ের খেদমত করা, পাপ কাজ না করা। কোন কাজে পাপ আছে জানেন আপনারা? ওর সব ভেঙে বলার দরকার নাই। কোন কাজে পাপ আছে আপনারা জানেন? ইনস কানতে লাগলো, বিধি রে বিধি, আমি তোমাকে না জেনে দেশের যাচ্ছিলাম, চলে ঠিক করি নাই। বলো হে খুদা, যাকে খুশি দান করো রাজ সিংহাসন, কেড়ে না হুক কারো হতে সাম্রাজ্য রতন, সকল শক্তি তোমার হাতে, সর্বশক্তিমান গো তুমি, সর্ববিষয়তে। বাপা মাহান যখন ইনস নবী দিনের কাজ করতে লাগলো, সমুদ্র থেকে বিবিকে পেল, যখন ইনস নবী আল্লাহর কাজ করতে লাগলো, বাচ্চাকে বাঘের মুখ থেকে পেল, ইনস আলাইসালাতু সালাম যখন দিনের কাজ শুরু করলো, হাইরে বাচ্চাকে সতময় নদী থেকে আবারও ফিরে পেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারিমের মধ্যে বলেছেন, ফাজ কুন আজ গুরুকুম, তোমরা যদি আমার দিকে এসো আমি তোমাদের দিকে যাব। আয়াতের প্রেক্ষাপট আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর দিকে আধ হাত আসে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যায়, আর কেউ যদি আল্লাহর দিকে দৌড়াইতে দৌড়াইতে আসে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কুরআন ও কারিম বলল, ফাজকুরুন আজ কুরুকু, যারা আমার দিকে আসে আমি তার দিকে যাই। এই আয়াতের প্রেক্ষাপট তফসির এসেছে, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ি আসেন, কেউ যদি আল্লাহর দিকে আধাত আসেন আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। এই কালিজার টুকরো শোনা চান। আমার মা, আমার আব্বা, আমার সোনা দরদিরা, আপনারা এই যে আপনাদের শয়তানের জাল ছিঁড়ে ধর্মসভায় আগমন করেছেন এবং এই যে আল্লাহর দিন সম্পর্কে শ্রবণ করছেন, আল্লাহ আপনাদের কত যে গুনাহ মাফ করবেন। আর এরপরে যদি এই বক্তাদের কথাকে লক্ষ্য করে, এই যে নায়েবে রসুল, আলেমরা নায়েবে রসুল, এদের কথাকে শ্রবণ করে, মান্য করে, মেনে নিয়ে যদি আপনি নামাজ, রোজা, হজ, জাকাত বাস্তবায়ন করেন, আপনার ইহকাল ভালো, পরকাল ভালো। পরকাল আপনার জন্য কি আছে? আল্লাহ বললেন, পরকালে কি আছে? দুনিয়াতে কিছু নাই। দুনিয়ার দাম যদি মশার ডানার সমান হতো আমি মেহমানকে রুজি দিতাম না। বিষয়টা বুঝতে পারলেন তো? ইউনুস আলাইহিস সালাম যখন পালাচ্ছিল তখন বিপদ কেমন আসলো, আর যখন দিনের কাজ আবার শুরু করলো মাছের পেট থেকে বেরিয়ে, তখন আল্লাহ পাক তার সমস্ত বিপদকে দূর করে দিল, তিনি কামিয়াব হয়ে গেল। প্রত্যেকটি মানুষকে বলবো, আমার বাপ, আমার সোনা, আমার মা ও বোনেরা যারা আগমন করেছেন এই জালসায়, প্রত্যেকের কাছে আমার করজোড়ে নিবেদন, আবেদন যে আপনারা নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। আজান যখন হবে আর কোনো কাজ করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেল, কাজ ফেলে দিন, সঙ্গে সঙ্গে নামাজ। রুটি বানাচ্ছিলেন, আজান শুরু হয়ে গেছে, আপনি রুটি কিছু করেছেন নাকি? তো তো হয়ে থাকে, রাখেন, ডেকে রাখেন, আগে নামাজ। আপনি কাজ শুরু করতে যাচ্ছিলেন না, কাজ স্টপ করে আগে নামাজ।
আগে নামাজ, তবে যদি খেতে বসেন খাওয়া শেষ করে নামাজ পড়েন, যদি পায়খানায় বসেন তাহলে পায়খানা কমপ্লিট করে পেশাব কমপ্লিট করে নামাজ পড়েন, আর যদি দুনিয়াবি সংসারের কোনো কাজ করতে যান, ধান কাটা, গম কাটা, মাটি খোঁড়া বা রাজমিস্ত্রির কাজ করা, এক কথায় যত রকমের কাজ আছে এই এই কয়েকটা বাদ দিয়ে এক পেশাব পায়খানা পরিপূর্ণ কমপ্লিট করে নামাজ, খেতে বসেছেন খাওয়া কমপ্লিট করে নামাজ, তাছাড়া যত কাজ আছে পৃথিবীতে, কথা বুঝতে পেরেছেন? আমার সোনা কালেজার টুকরো ধরা দিয়ে আপনার সব কাজগুলি আজান আসবে বাদ, সব কাজ বাদ। শুক্রবারে কি করবেন? শুক্রবারে কি করবেন? শুক্রবারে বিয়ে থাওয়া কোনো অনুষ্ঠান এগুলো কিচ্ছু করবেন না, শুক্রবারে একটা কাজ। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছে তোমাদের যখন নামাজের আজান হবে তোমরা ব্যবসা বাণিজ্য ত্যাগ করে নামাজের দিকে দৌড়াও, চারুল বাইয়া ব্যবসা সব কিছু বন্ধ করো, স্টপ, আজান হয়ে গেছে। ইয়াইহাল্লাযিনা মানুষ তাজবুল্লাহি ওয়ালি রাসূলি যা দাকুম, আমার কোরআন আল্লাহ পাকের কোরআন বলল যে আজান যখন হয়ে গেছে তখন তোমরা এজা দাকুম, তখনই যখনই আল্লাহ ডাক আসলো তখনই দৌড়াও। সব কাজ সকালবেলা উঠে কুনিগুলা পরিষ্কার করেন, এই ডান দিক থেকে এদিক থেকে সুন্দর সুন্দর করে, পায়ের সুন্দর করে, গোপ গোপ যেন মুখের মধ্যে না ঢোকে, গোপের পানি ভিতরে ঢুকলে কার্বন ডাই মনোক্সাইড হবে। এই যে নিঃশ্বাস নিচ্ছেন এটা অক্সিজেন নিচ্ছেন, আর যেটা ছাড়ছেন সেটা কার্বন ডাই অক্সাইড, এই গোপে ঠেকে, ওইটা যদি পানি খাওয়ার সময় ভিজে পানি ভিতরে যায় কার্বন ডাই মনোক্সাইড হবে, আপনার অসুখ হবে। গোপ কাটো, বগল রাখবেন না, বগল রাখলে পরে অত্যন্ত গরমের কারণে আপনার শারীরিক ক্ষতি হতে পারে, শরীরে গরম সৃষ্টি করবে, এই জন্য বকলিচ আছেন 40 দিনের ভেতরে পরিষ্কার করেন আপনার নাভির নিচটা, আপনি পরিষ্কার রাখুন। আপনি নামাজ পড়তে গেলে ঘরে বাইরে 13টা ফরজ, 1 নম্বর ফরজ শরীর পাক। আপনি মারা যাবেন, আপনাকে যারা ধোয়াবে তারা ধরে ফেলবে এই লোকটা নোংরা লোক ছিল, আপনার নাভ থেকে এই যে নাভি থেকে নিচটা অবশ্যই পরিষ্কার রাখবেন, 40 দিনের ভিতরে দবদবা পরিষ্কার, সবসময়তে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। শুক্রবারে দুটো খান, সকালবেলায় আপনার স্ত্রী মা বোনকে বলুন মা ভাত রান্ধো, কাজ নাই কাম নাই স্টপ, জামাটা দেখেন কাঁচা আছে কি না, লুঙ্গিটা দেখেন, টুপিটা দেখেন, এগুলোকে দেখে পরিষ্কার করে রেডি হয়ে যান। কোথায় যাবেন? মসজিদ। উজু করতে বসেছেন, শরীর ভালো তো দুনিয়া ভালো, একটা কথা শুনে নিন আমার মা আমার বাপেরা, শরীর ভালো তো দুনিয়া ভালো, শরীর ভালো